हेलो व्यूवर्स, वेलकम टू माय चैनल एजुकेशन एट होम बाय ओमरजीत। तो सीबीएसई गतकाल जेटा क्लास टुएल्वर जो बोर्ड एग्जाम से किन्तु कैंसल कर दिए तार आगे तारा क्लास टेनर जो बोर्ड एग्जाम से कैंसल कर दिए। तो आज सांबादिक सम्मेलने आमादेर एजुकेशन मिनिस्टर के प्रश्न करा हुआ जे सीबीएसई तो तादेर एग्जामगुला कैंसल कर दिए, ताहले टीबीएसईओ की পরীক্ষাগুলো ক্যান্সেল করবে? তার প্রত্যুত্তরে আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন শুনে নিই আমরা। হয়নি, আমরা আলোচনা করছি, হয়নি, কারণ এদিকে সিবিএসই ক্যান্সেল করেছে, তাদের প্রিবোর্ড টিবোর্ড অনেক থাকে, তাদের নম্বর টম্বর থাকে, যারা যেটার উপরে যেটার উপরে ডিপেন্ড করে মূল্যায়ন করা যায়। আবার ওয়েস্ট বেঙ্গল তারা পরীক্ষা সূচি ঘোষণা করেছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুইটাই ঘোষণা করেছে, আসাম পরীক্ষা নিচ্ছে, এই কতগুলি বিষয় নিয়ে আমরা একটু ওয়েট করছি। আর এখনও কোভিড পরিস্থিতি একদম নির্মূল হয়ে যায়নি, উঠানামা করছে, সেই জন্য আমরা 10 তারিখে আবার বসব। 10 তারিখ এইদিকে বলছি, মধ্যশিক্ষা পর্ষদকে বলেছি যে কলেজের 2 জন প্রিন্সিপালকে ডেকে আনুন, স্কুলের 2 জন হেডমাস্টারকে ডেকে আনুন, খুব দক্ষ হেডমাস্টার, দক্ষ 2 জন শিক্ষককে ডেকে আনুন, এবং ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স তাদের 1 জন প্রতিনিধি রাখুন, এবং টেকনিক্যাল ইনস্টিটিউশনের যিনি প্রিন্সিপাল আছেন ওনাকেও ডেকে আপনারা একটা কী কী হতে পারে, কী কী করতে পারেন আগামী দিনে, 12 পরীক্ষা হলে কীভাবে করা উচিত, কোন কোন সাবজেক্ট কী ব্যাপার, পরবর্তী সময় তাদের যাতে অসুবিধা না হয় উপরে গিয়ে, কারণ আমাদের তো প্রিবোর্ডও নিতে পারিনি, তো কতগুলো সমস্যা আছে, তো এই জন্য আমরা ওয়েট করছি। আর অন্যান্য রাজ্যে কী করছি এটাও দেখছি।